সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ রবীন্দিন প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আই আর বিডির আজকের এই সান্দ আসরে আজকের আসরটি হল আপনি কি জানেন আল্লাহ কত বড় এই শিরোনামে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্যটি আপনাদের জন্য উপহার দিচ্ছি আল্লাহর বড়ত্ব তার তার শ্রেষ্ঠত্ব তার অসীমত্ব আমাদেরকে অবশ্য অবশ্যই জানতে হবে মানুষ কেন সিরিক করে সিরকের মূল কারণ হল আল্লাহর বড়ত্ব সম্পর্কে তার অনন্ত অসীম জ্ঞান সম্পর্কে তার অনন্ত অসীম ক্ষমতা সম্পর্কে তার অনন্ত অসীম গুণাবলী সম্পর্কে মানুষের আইডিয়া পরিচিতি মাহারেফাতের অভাব এই অভাবেই এই অভাব থেকেই মানুষ আল্লাহর সাথে ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টিকে সিমিলার সমান করে দেয় তল্লো ইন কুন্না লফি দলা আলিম মুবিন আমাদের ময়দানে কাফেররা ভুল যখন বুঝতে পারবে তখন বলবে তাল্ল আল্লাহর কসম ইন দলা দোলা মুবিন আমরা খুল্লুম খোলা গুমরাহিতে ছিলাম এজন্য সৌই কোমবে রব্বিল আলমিন যখন তোমাদেরকে রব্বুল আলমিনের সাথে আমরা সমান করে নিয়েছিলাম তখন তখন আমরা বিরাট বিভ্রান্তিতে ছিলাম এই জন্য সব কিছুর আগে এটা জানতে হবে যে আল্লাহ আল্লাহতালা কত বড়ো তা নিরানব্বইটি নাম কী কী নিরানব্বই নামের মর্ম কী সে অনুসারে আল্লাহকে কিভাবে বিশ্বাসটা করতে হবে দুই জানতে হবে আল্লাহর গুণাবলী কি আল্লাহর গুণাবলীর যতগুলো উল্লেখ করানো শূন্য রয়েছে তার কুদরতের গুণ শক্তির গুণ তার হায়াতের গুণ তার জ্ঞান জ্ঞানের যে গুণ তার রাজাকিয় রিজিক দেওয়ার যে গুণ দয়ার যে গুণ এবং তার যে সারা সারা বিশ্বকে নিয়ন্ত্রণের যে গুণ নিয়ন্ত্রণের যে ক্ষমতা আল্লাহর গুণগুলির সম্পর্কে তাকে জানতে হবে তিন নম্বর আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টিগুলো কত সূক্ষ্ম কত গভীর কত বিস্তৃত কত বিশাল কত বিস্ময়কর সৃষ্টি দেখলে অনেক সময় তার সষ্টাকে বোঝা যায় একটা যেমন চড়ুই পাখির বাসা দেখলে আমরা সবাই বুঝি বাসাটা যেমন বাসায় বলছে বাসার কলেবরটা যে স্ট্রাকচার এটা বলছে পাখিটা অবশ্যই এরকম হবে যদ্দুর বাসা পাখি আর কত বড় হবে ঈগল পাখির বাসাটা বড় তুলনামূলক চড়ুই পাখির বাসার চেয়ে অনেক বড় ঈগলের বাসা দেখলে আমরা আইডিয়া করি এইটা পাখিটাও বড় এইভাবে তো একটা একটা সৃষ্টি দেখে তার যেটা নির্মাণকারী তাকে বোঝা যায় তো এই যে সুবিশাল মহাজগৎ একটা গ্যালাক্সিতেই দশ হাজার থেকে তিরিশ হাজার কোটি সূর্য নক্ষত্র আল্লাহ আকবর একটা গ্যালাক্সির আমরা যে ছোট্ট গ্যালাক্সিতে বাস করি এটারই এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে আলোর গতিতে এক লক্ষ বছর লাগবে সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার পার হলে এক লক্ষ বছর লাগবে শুধু এই আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি পার হতে এমন গ্যালাক্সির সংখ্যা শত শত কোটি কোটি আকাশে তো এই বিশাল মহাকাশের যিনি সষ্টা তিনি কত বড় তার এই বিশাল মহাকাশ কুরসির মধ্যে রাখলে আবার ষাটটা আকাশ সাতটা ছোট পয়সার মতো মনে হবে সেই কুরসিটা আবার কি অকল্পনীয় অচিন্তনীয় অবর্ণনীয় বড় সেই কুরসিটা আবার আড়সে রাখলে একটা রিংয়ের মতো মনে হবে যে সেই আড়সটা কী জিনিস এটা তো ক্যালকুলেশন ক্যালকুলেট করতে গেলে ব্রেন ভাস্ট হয়ে যাওয়ার কথা তো যার সৃষ্টিগুলি এত বড় তিনি কত বড় যার হাতের তালুতে মহাবিশ্ব সাত সপ্তাহাশ মহাবিশ্ব রাখলে মানুষের হাতে রাখা সাতটা সরিষার দানার মতো মনে হবে তিনি কত বড় আল্লাহ আকবার। মানুষ হিমালয় পাহাড় দেখে সেচদায় পড়ে যায় কত বড় পাহাড় সূর্যের তুলনায় গোটা পৃথিবীটাই সূর্যের তুলনায় কী এই একটা সূর্য তেরো লক্ষ পৃথিবীর সমান আর হিমালয় পর্বত সেখানে কতটুকু এক বিন্দুও তো না হিমালয় পর্বত দেখে সেজদায় পড়ে যাচ্ছে একটা বড় বট গাছ যেখানে গোটা পৃথিবীটা একটা দুলিকণার সমানও না মহাবিশ্বের তুলনায় আল্লাহ তরুণে বাদ দেন মহাবিশ্ব যে আল্লাহর হাতের তালুতে সরিষার হয়ে যায় সে আল্লাহর বাদ দেন। মহাবিশ্বের তরুণে একটা বটগাছ এটার কোনো হিসাব আছে সে বটগাছের নিচে গিয়ে মানুষ কারণ সে বটগাছের মারেফাত হাসিল করছে বটগাছের সসটা যিনি তার মারেফাত তার জানাই নেই বিশাল বটগাছ আরে কত বড় চোখের সামনে দেখা যায় সে বট বটগাছের মার তার অর্জিত হয়েছে বটগাছের পরিচিতি তার কাছে আছে বটগাছের শিল্পী যিনি তার পরিচয় তার জানা নেই এই জন্য সে বটগাছের সামনে সেচদায় পড়েছে বটগাছের ষষ্ঠা কাছে সেজদা করতে পারে নেই কারণ তার অনন্ত অসীম বড়ত্ব মাহাত্ম শ্রেষ্ঠত্ব সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই যদি আইডিয়া থাকতো সে লাথি মেরে বটগাছকে এড়িয়ে চলে যেত কিসের বটগাছ কেন তোমরা সেজ দেওয়া করবো কেটে ফেলবো দরকার উমর যেমন যে গাছের নিচে সাহাবাহিক রাম রসিনাল্লামের হাতে বাইত করেছিলেন কেটে ফেলেছিলেন যখন দেখলেন যে কিছু কিছু লোকেরা ওটাকে সম্মান করা শুরু করেছে এই যে এটা তো আস্তে আস্তে দেবতায় রূপ নেবে কাটো কেটে ফেলেছেন আল্লাহর বড়ত্ব জানাত না থাকলে সে সেরিক তো করবেই সে আল্লাহর পরিচয় হাসিল করে নাই আল্লাহর মারেফত হাসিল করে নাই সে হাসিল করেছে মাজারের মারেফত হ্যাঁ মাজার একটা এখানে কার ভিতরে কি আছে বলা যায় না হ্যাঁ এই মাজারের জিনিস আছে না ওনাকে একদিন কেউ দেখছে হ্যাঁ ম্যাগির কিনা পানির উপর দিয়ে হেঁটে গেছে কেউ বা একদিন দেখছে উনি যে মৌসুমে কোনো শশা হয় না হ্যাঁ ওই মৌসুমে তিনি শশা খাচ্ছেন তাহলে কুই পেলেন হয়তো তিনি আল্লাহ ছিলেন কিছু কারামতালা তাকে দিয়েছেন এখন ওনার সম্পর্কে তার যথেষ্ট মারেফত আছে যে উনি ভালো ছিলেন মো গুজার ছিলেন উনি দোয়া করলে কবুল হয়ে যেত এখন এই এই ভক্তরা তাদের এই আল্লাহর এই প্রিয় বান্দার মারেফত তারা খুব অর্জন করেছে ওনার আমল সম্বন্ধে মারেভাত হয়েছে ওনার এলেম সম্বন্ধে মারেভাত হয়েছে কিছু জানতেন বলো মোটামুটি ওনার বুঝ জ্ঞান ছিল ওনার কিছু কারণ ছিল কিন্তু ওনাকে যিনি বানিয়েছেন সে অনন্তসীম মাবুদের ব্যাপারে এদের কোনো মারেভাতে নেই কোনো কোনো পরিচয়ে তাদের হাসিল হয়নি কোনো জ্ঞানই তাদের অর্জিত হয়নি ফলে হলো কি এই গ্যাপ থেকে তারা যাকে জানল সে তো কিছুই না নাথিং আল্লাহ তুলনা আল্লাহর সাথে কোনো তুলনা হয় কারো কোনো তুলনা চলে সবহান আল্লাহ কোথায় আল্লাহ তালা আর কোথায় আল্লাহর এসব গোলাম এখন মুশকিল লোক গোলামের মারফত তো সে অর্জন করেছে গোলামের কিছু বুজুরগি ছিল কিছু কারাম ছিল গোলামকে পূজা করে দিল কেন পূজা করলো গোলামের মনিব সম্পর্কে তার কোনো আইডিয়া কোনো মারেফাত কোনো জ্ঞান অর্জন হয়নি এই গ্যাপ থেকে শয়তান সুযোগ নিয়ে গোলামের সামনে তাকে নত করিয়ে দিল আসলে এই জন্য আল্লাহর মা তাকে অর্জিত হতে হয় যারা মূর্তি পূজা করে একটা ভুয়া মূর্তির মারে পাত অর্জন করছে একটা 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 কল্পনা একটা জল্পনা মূর্তি নিয়ে তার একটা মারে পথ হাসি লেছে যে এই মূর্তির কাছে চাইলে পাওয়া যায় অথচ মিথ্যা কথা ভুয়া চাইলে আল্লাহ তালা পরীক্ষা স্বরূপ তাকে কিছু দেন আল্লাহই দেন কিন্তু মূর্তি কাকে বাঁচাইতে পারলো না ফেরাউনকে বাঁচাইতে পারলো মূর্তি না কমে নুকে যারা প্রথম মূর্তি পূজারে ছিল না তাদেরকে বাঁচাইতে পারলো না কমে আতকে তাদের মূর্তিগুলি বাঁচাতে পারলো না কমে সয়েবকে বাঁচাতে পারলো না কমে হুদকে বাঁচাইতে পারলো নাকি ইব্রাহিম সালামের হাত থেকে নমরুদের মূর্তিগুলি নিজেদেরকে সেভ করতে পারলো কুড়াল দিয়ে যখন কোপাচ্ছিলেন তখন অসহায়ের মতো হ্যাঁ চাইনিজ কোয়েলের কো কোপ জানি না সেটা কোন কুড়াল ছিল ফাজা আলহম যুজা কোপাইয়া তো একেবারে খণ্ড একেবারে একবারে রেশা রেশা করে দিয়েছেন যাররা জাররা করে দিয়েছেন চূর্ণ বিচ্ছন্ন করে দিয়েছেন কোনো তো প্রতিবাদ করারও তো কোনো এগুলির ক্ষমতা নেই কিন্তু একটা ভুয়া মার এফাত মানুষের অর্জিত হয়েছে কি কার ভিতরে কি আছে বলা যায় না এটা ল্যাংটা ফকির সামনে মানুষের এফাত আছে যে হয়তো একদিন কি হয়েছিল সে কি বলেছিল একটা হয়তো কারো কিছু একটা দেখছে এখন কার ভিতরে কী আছে বলা যায় না মানুষ এইসব জিনিসে মারেফাত নাই আল্লাহর মারেফাত জানে না আল্লাহ তালা যে কত মহান সষ্টা দেখুন খাজা ভাবার দরবারে কেউ ফিরে না খালি এত এটা খাজা বাবা হয়তো সবাই তারা টাকা পয়সা দেয় সেখান থেকে সে তো ফকিরের ঘরে ফকির ফকিরের পোলা তার তো কোনো রুজি নেই মানুষের দশজনের দেয় এখন তার কাছে কিছু জিনিস জড় হয়েছে কিছু মহিষ গরু হাঁস মুরগি টাকা পয়সা এগুলি তো গরিব বা যারা ভক্ত হয়ে যায় ওদেরকে খাওয়াইছে এখন হলো কি খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি এতে ধর এই খাজা বাবা ছিল কই এ খাজা বাবা এই দুনিয়ার একটা ধুলিকোনা সেই যেই গরুটা বা ছাগলটা তার কাছে একজন হাতিয়ে দিয়েছে এইটার একটা তো সে বানায় নেই এমন সে না তার কোনো কৃতিত্বও নাই এখানে তার কাছে যা আছে সবই মানুষের থেকে দেওয়া যে পর খাওয়া পর মানুষ যাকে দেয় তার কোনো ভ্যালু আছে তার কোনো ক্ষমতা আছে খাজা বাবার দরবারে কেউ ভিনে না খালি হাতে খাজা খাজাবাবার সম্বন্ধে তার কিছু হ্যাঁ মারে পাতর হয়েছে তার সম্বন্ধে কিছু আইডিয়া হয়েছে তারে পূজা আরম্ভ করেছে আল্লাহ সম্পর্কে তার কোনো আইডিয়াই নেই যে আল্লাহ তাহলে একটা তিমি মাছ সাগরের মধ্যে একবেলা চার টন খাবার লাগে আল্লাহ তাকে সে খাবারটা পৌঁছান হ্যাঁ চার টন খাবার এক বেলায় খাই আল্লাহ আজ পর্যন্ত খাবারের অভাবে কোনো ত্রিমিমাস মরে গেছে এটা ইতিহাস নাই আল্লাহ খাওয়ান সমগ্র মাকলুকাঁতকে তিনি রিজিক দেন। কি পরিমাণ বিছানো তার এই মহাবিশ্বে এক সূর্যের খাবার যে পরিমাণ এনার্জি তার লাগে সারা পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত সূর্যের যে এক সেকেন্ডের এনার্জি গোটা পৃথিবীতে তো আজও সেই এনার্জি ব্যয় হয়নি তো এই সূর্যকে কে খাওয়া সেটা তো খাবার জ্বালানি দিতে হয় মুশকিল তো এখানেই যে আল্লাহ সম্পর্কে তার কিছুই জানা নেই কিন্তু আল্লাহর কিছু সৃষ্টি সম্বন্ধে কিছু তার জানা হয়েছে সে এটার এটাকে বড়ো মনে করে তার মূর্খতা তার অজ্ঞতা বশত এটাকে মাবুদ বানিয়ে রাব্বুল আলমিনকে অসন্তুষ্ট করে তার বিরাগ বাজন হয়ে এসে চিরজাহান্নামিহে দুনিয়া থেকে চলে গেল এই জন্য আসলে সবার আগে আল্লাহর মা অর্জন করতে হবে আল্লাহ সম্পর্কে জানতে হবে জানার একটি উপায় হলো আল্লাহর জন্য রয়েছে পরম সুন্দর নাম সমূহ হ্যাঁ আল্লাহ আর রব আর রহমান আর আল গফার আল সত্তার আল কাহার এগুলি নাম মুখস্থ করে মানা বুঝে সেই মর্ম অনুসারে আল্লাহ সম্বন্ধে কল্পনা করা আল্লাহ আকবর নবীজি বলতেন আল্লাহ বলেন ইয়া ইয়া বলে আদম ইয়া বলে আদম লা আনা আউয়ালাকুম ও হেরাকুম ওয়াসকুম ওয়াজিনাকুম কানু আলা আফজারি কাল বে রাজুলিন ওয়া হেদি মিনকুম মা নকাসাজা আলি কে মিন মুলকি সেই আহ আদম সন্তানেরা তোমাদের প্রথম ব্যক্তি আদম কেমনের পরে আগে সর্বশেষ ব্যক্তি তোমাদের মানব তোমাদের দানব সবই যদি সবচেয়ে নিক তার মতৃষ্ট হয়ে যায় তার মতো কাফের তার মতো তার আল্লা দ্রোহী আল্লাহ হয়ে যায় আল্লাহ বলেন এত মানুষের দুশ্মনে আমার মূল্যকের সামান্য কমাতে পারবে না আমার ক্ষমতা সামান্য কমবে না তোমাদের এই হ্যাঁ তোমাদের এই অসহযোগিতার কারণে কিছুই না বানিয়াদম লাউ আন্নাবুয়ালা কুমু আখেরা কুমু জিন কানো আতকা কালবে রাজুলিন ওয়াহিদুম ইনকুম তোমাদের প্রথম তোমাদের শেষ তোমাদের মানব তোমাদের দানব সবাই যদি সবচেয়ে মত্তাকী বান্দা যে আছে সমগ্র মানব গোষ্ঠী যা দিন জিন গোষ্ঠীর মধ্যে তার মতো মত্ত্যাকি হয়ে যাও সবাই আমার মূল্যকে এটা সামান্য বাড়াবে না তোমরা মানলে কি না মানলে কি মানলে আমি যে শাহান শাহ লাক লাখ রাজাধিরাজ না মানলেও আমি সেই রাজাধিরাজ সেই মালে কুলাম সেই সাহান অতএব আমার রাজত্বে তোমাদের কোনো বানর ক্ষমতা নেই কমনেরও ক্ষমতা নেই কি করবা তোমরা এত বড় আল্লাহ ইয়াদুল্লাহ সাহা আল্লাহ নাহার হ্যাঁ লাম ইধা নাফাকাতুন ফাকাতুন মুন জোখালাকা সামাওয়া আল্লাহর দুহাত ভরা ধন ভান্ডারে ভরা দিন রাত বন্যার পানির মতো আকাশের বৃষ্টির মতো তিনি রিজিক নিয়ামত তিনি দান করে চলেছেন আসমান জমেন সৃষ্টির সময় থেকে এই পর্যন্ত কোনো ব্যয় সামান্য তার ধন কমাতে পারেনি এত বড় আল্লাহর সম্বন্ধে কিছুই জানে না জানে কেউ খাজা পারে তো এই যে ষষ্ঠাকে না জানা সৃষ্টিকে জানা এটা মস্ত বড় গ্যাপ ষষ্ঠাকে জানলে সৃষ্টিকে নাথিং মনে হবে কিছুই না কিছুই না সৃষ্টির সৃষ্টির কোনো অস্তিত্বই তো নাই আল্লাহর অস্তিত্বের সামনে কি আছে এটাকে যেটা আছে এটাকে অস্তিত্ব বলা যায় এই জন্য আল্লাহকে জানতে হবে আল্লাহর সুন্দর নাম সমূহ দিয়ে দুই নম্বর আল্লাহর গুণাবলি দিয়ে তিন নম্বর আল্লাহর সৃষ্টি সমূহ দিয়ে চার নম্বর নিজের নফসকে দিয়ে কিন্তু অসুস্থতা ভাই ওনারা এ বিষয়ে আমরা সামনে আবারও কথা বলবো ইনশাল্লাহ আজকে মাগরি টাইম হয়েছে اكن انا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله وبركاته